हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लर्न विद मालविका। सो चलो मेरा सबाई ভালো আছেন আর আমি হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে। তো গত কয়েকদিন ধরে ক্লাস 4 এর ইংলিশ হোয়াই ইজ দা স্কাই সো হাই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। লেসন 1 এ হোয়াই ইজ দা স্কাই সো হাই চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 7C এবং অ্যাক্টিভিটি 7D পেজ নাম্বার ছিল 21। তো আজকের পেজ 22 পেজে আজকের করাবো অ্যাক্টিভিটি 8A এবং অ্যাক্টিভিটি 8B। তো চলো সবাই বই বের করো বা আমার বোর্ড ফলো করো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো অ্যাক্টিভিটি 8A তে কি রয়েছে আগে পড়ে নেব। ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দা হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে এবং হেল্প বক্স রয়েছে। হেল্প বক্সে কি কি রয়েছে? ডাস্ট, কাফিং, ফ্লিউ, অ্যাভয়েড আইজ। তো এইগুলো নিয়ে আমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে, কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট কোন জায়গায় লাগবে। তো চলো আমরা একটা একটা পড়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো করে নেব। তো বোর্ডে আমি দেখো অ্যাক্টিভিটি 8A তুলে নিয়েছি, এবার এগুলো করতে শুরু করব। তো চলো, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন ড্যাশ। আমার পোষা বিড়ালের সবুজ, সবুজ কি থাকতে পারে? তাহলে আমি আইজ করে দিতে পারি, ই ওয়াই ই এস আইজ, তাহলে সবুজ চোখ। দা ওল্ড ম্যান ওয়াচ ড্যাশ দা এন্টায়ার নাইট। তো বৃদ্ধ মানুষটি সারা রাত ধরে কি করছিল? তাহলে আমি কাফিং দিতে পারি, সি ও ইউ জি এইচ আই এন জি, কাফিং মানে সারা রাত ধরে কাজ ছিল। হলো, এবার দেখো, আফটার দা রেন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দা রোড। তাহলে বৃষ্টির পরে রাস্তায় কিছু ছিল না, কি ছিল না? তাহলে আমি ডাস্ট, বৃষ্টির পরে কিন্তু দেখো ধুলোগুলো বসে যায়, ধুলোগুলো উঠতে আর দেখা যায় না, ডাস্ট। উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইজ। তাহলে আমরা সব সময় টেলিং লাইজ, মিথ্যা কথা বলবো না, অ্যাভয়েড করবো। তাহলে এখানে অ্যাভয়েড আছে, মিথ্যা কথা বলাটা সবসময় এড়িয়ে চলবো। তাহলে এ ভি ও আই ডি, মিথ্যা কথা বলা অ্যাভয়েড করবো। দা বার্ড ড্যাশ অফ টু দা স্কাই। দা বার্ড কি? ফ্লিউ অফ টু দা স্কাই, পাখিটি আকাশে উড়ে গেল। তাহলে ফ্লিউ, এফ এল ই ডব্লিউ, ফ্লিউ মানে কি? আকাশে উড়ে গেল, পাখিটি আকাশে উড়ে গেল। তো আমাদের দেখো অ্যাক্টিভিটি 8A কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা করব অ্যাক্টিভিটি 8B। তো চলো অ্যাক্টিভিটি 8B তে কি রয়েছে? মেক সেন্টেন্সেস অফ ইওর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্স মানে বাক্য গঠন করতে হবে। আমরা বাংলায় যেমন বাক্য রচনা করেছি, ওয়ার্ড দিয়ে বাক্য রচনা শিখেছি, বা একটা ওয়ার্ড দিয়ে আমরা অনেকগুলো বাক্য লিখে নিতে পারি, তো ইংলিশেও কিছু ওয়ার্ড দিয়েছে, ভিলেজ, ব্রুম, স্টপ, প্লে। তো এই ওয়ার্ডগুলো দিয়ে ছোট ছোট করে বাক্য গঠন করব। তো চলো নিজের মতো বাংলা ভেবে নিয়ে বাক্যগুলো গঠন করে নিতে হবে, ভয় পেলে চলবে না। ইংলিশ নিজে নিজে বাংলা করবে এবং নিজে নিজে বাক্য নিজেরাই পারবে। তো চলো, তাহলে অ্যাক্টিভিটি 8B কি রয়েছে? মেক সেন্টেন্সেস। তো অ্যাক্টিভিটি 8B মেক সেন্টেন্স। তো মেক সেন্টেন্সে প্রথমে কি রয়েছে? ভিলেজ, ভি আই এল এল এ জি ই। তো ভিলেজ দিয়ে আমরা একটা সেন্টেন্স করব। ভিলেজ, ভিলেজ দিয়ে আমরা কি বলতে পারি? আমরা গ্রামে বাস করি। যদি বাংলাটা করি, আমরা গ্রামে বাস করি, তাহলে আমরা ইংরেজি কি? উই। তাহলে উই লিভ, আমরা বাস করি ইন দা ভিলেজ। ছোট ছোট বাংলা ভেবে নিয়ে করবে, দেখবে সহজ হয়ে যাবে করাটা। তো চলো আমরা লিখে নিতে পারি, উই লিভ, আমরা বাস করি ইন দা ভিলেজ, ভি আই এল এল এ জি, ভিলেজ, আমরা গ্রামের মধ্যে বাস করি। এবারে রয়েছে ব্রুম, ব্রুম মানে কি? ঝাঁটা। তো ঝাঁটা, ঝাঁটা মানে আমরা স্বভাবতই কি বুঝতে পারছি? যে বাড়িতে ঝাঁট দেওয়া হয়। তাহলে আমরা কি মাকে ঝাঁট দিতে দেখি, যে আমার মা ঝাঁটার সাহায্যে ঝাঁট দিচ্ছে, তাহলে আমরা কি লিখব? মাই মাদার ইজ সুইপিং, পরিষ্কার করছে উইথ হার
ব্রুম, তাহলে কি হলো আমার মা ঝাঁটার সাহায্যে ঝাড় দিচ্ছে। এরপরে কি রয়েছে স্টপ, স্টপ মানে থামানো, কাউকে থামাতে হবে, তাহলে আমরা এটাই লিখতে পারি প্লিজ, প্লিজ স্টপ দ্য কার, প্লিজ স্টপ দ্য কার, দয়া করে গাড়িটি থামো। এবারে রয়েছে প্লে, PLAY প্লে, প্লে প্লে মানে খেলা। তো আমরা তো সবসময় খেলি, আমরা খেলি উই প্লে, আমি খেলি কি আই প্লে, যদি বলি রাম খেলে কি রহিম খেলে তাহলে রহিম প্লেস, তাহলে আমি যদি বলি রহিম ফুটবল খেলে তাহলে রহিম প্লেস ফুটবল এভরিডে, এটাও লিখতে পারি। তো চলো যে কোনো একটা নাম দিয়েও লিখতে পারো, বা আই প্লে ফুটবল এভরিডে এটাও লিখতে পারো, বা যে কোনো নাম দিয়ে যদি আমি লিখে ফেলি তাহলে ধরো রহিম প্লেস ফুটবল এভরিডে, তাহলে এখানে দেখো প্লেস, প্লেস কেন হলো রহিম সাবজেক্ট আমার থার্ড পারসন, তাই আমি ভার্বে এস যোগ করেছি। আমি যদি আই প্লে করতাম তাহলে কিন্তু এস দিতাম না, আই প্লে ফুটবল দিতাম, তাহলে এখানে রহিম থার্ড পারসনের জন্য এখানে এস দিলাম, তাহলে রহিম প্লেস ফুটবল এভরিডে। চারটে মেক সেন্টেন্স বাক্য গঠন আমরা করে নিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার নতুন নতুন টপিকগুলি আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।